ইলাহা ইল্লাল্লাহ। ও জায়গা আছে, আগে দেখবেন, সামনে দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও স্যার অপশন বাড়ানো, লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বত ও সৈদিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুরব্বী মানুষের ঠেলি বানা, যুব সমাজ খালি আঁকে দিয়ে ঠেলি ঠেলি আগোইবা, আর মুরব্বী মানুষের কষ্ট দিবে না, মানুষের বসার জায়গা করে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো খোয়াত আসলাম, সুদ সুদে খাখলাসর মতে, কারেন্টর মতো মানুষের টানে, সুদে জিন্দগিত মানুষের ধনী হতে দেয় না, যে মানুষের গড় সুদ ঢুকছে এই গড়ে ধ্বংস করিয়া ছাড়িছে। তাই দয়া করি অনুরোধ, মাইকের আওয়াজ যতটুকু না, যারা আমার কথা ক্লিয়ারলি বুঝতে পাত্রা, বিনম্র আরো দেওয়ার কাছে সুদটাকে নিজের জিন্দগির রেহাই দেই, নতুবা সুদ খাইল কিয়ামতর দিন বড় ভয়ঙ্কর অবস্থায় দাঁড়ায়। যে মা তোমাকে 10 মাস 10 দিন তোমাকে গর্ভধারণ করে তোমাকে মানুষ বানিয়েছে, 2.5 বছর পর্যন্ত তোমাকে লালন পালন করেছে, সারাটা জিন্দগি তোমার জন্য মা বাবা পেরেশান ছিল, সেই মায়ের সাথে যখন তুমি জিনা বিচার করবায়, আল্লাহ জমিন বরদাস্ত করতো না, দুনিয়া তো তোমার ইজ্জতি বানাইতো না, আখরা তো বানাইতো না, তাই ক্ষণে তোমার ইনস্টলমেন্ট নামক সুদ দিয়ে তোমাকে ঢুকানো হর, কত সময় তোমার বন্দনা নামক লোন দিয়া তোমার গড় সুদ ঢুকানো হর, কত সময় তোমার মেসেজ দিয়া বলা হর, তুমি অত টাকা লইলে 1 বছর পরে অত টাকা করে দিতে পারবায়, এইভাবে মুসলমানের ঘরে ঘরে সুদ ঢুকানো হর। কারণ পৃথিবীর সারা গাদ্দার বেইমান মুনাফিক মার্কা মানুষে সারা পৃথিবীর মানুষ জাতিয়ে জানে যে মুসলমানের ঘরে মুসলমানে যদি হক আর হালাল রিজিক খাইলায়, মুসলমানের জমিনের মধ্যে যদি হালাল রিজিক গুলা জমিন বক্ষণ করিলায়, আর ওই মুসলমানের সামনে যদি কোনো মানুষে যদি বদুয়া মুসলমানে বদুয়া দিলায়, 100% ওই বদুয়াতে আল্লাহ কবুল করিলায়, এখন সুবহানাল্লাহ। তাই তো পৃথিবীর সারা মুসলমান, পৃথিবীর যত গাদ্দার ফেরাউন অনুসারী, আবু জেহেলের অনুসারী, পৃথিবীর নমরুদের অনুসারী, যত মুসলমান জমিনের মধ্যে ছিলা, এরা সারা জানে মুসলমানদে যদি হত্যা করা লাগে, মুসলমানদে যদি উচ্ছেদ অভিযান চালাইতে চাও, হত্যা করতে চাও, সর্বপ্রথম মুসলমানের ঘরে ঘরে তোমরা হারাম পৌঁছিয়ে দাও। কারণ একজন মুসলমান মহিলার গর্ভের মধ্যে যদি হারাম ঢুকে যায়, ওই ফেটো তাকিয়া রাঙ্গাউটি হুজুর বাসখান্দি হুজুর বদরপুরি হজরত ফুলতলি হজরত জীবনে কোনোদিন জন্মিতা নাই, এখন ঠিক কিনা। আর যদি মুসলমান দিয়ে যদি হারাম মাল দিয়া তোমরা যদি বেষ্টন করিলাও, মুসলমানের ফেটে ফেটে যদি তোমরা হারাম পৌঁছিয়ে দিলাও, জেসিবি দিয়া বড় বড় দিনই দি মুসলমান ধ্বংস করমু, গ্যাস সিলিন্ডার বাস করাইয়া মুসলমানের বাড়িয়ে ঘর জ্বালাইয়া মুসলমান যখন হত্যা করমু, তখন মুসলমানে আর তুলা মারিয়া জড়ুয়া যখন বদুয়া দিবা, ওই দোয়া আল্লাহ কোনোদিন কবুল করতো না, এখন নাউজুবিল্লাহ। তাই মুসলমান মায়ানমারের দিকে তাকাও, জাপানের দিকে তাকাও, চীন দেশের মধ্যে তাকাও, উইগুর মুসলমানের কি অবস্থা, সারা পৃথিবীর মুসলমান রাষ্ট্রপ্রধান হলে জানিয়াও মাতের না, উইগুর মুসলমানের উপরে কি পর্যন্ত নির্যাতন চালানো হর, দিল্লির মুসলমানের উপরে কি পর্যন্ত নির্যাতন করা হল, আসামের মুসলমানরে কত সময় উচ্ছেদ অভিযান দিয়া, কত সময় নাকাশাকিরা তো অহমিয়ারা তো বেইজ্জত করা করা দিয়া, বিভিন্ন লাইনে আসামের মুসলমানরে হয়রানি করা হর, হোক ঠিক কিনা। ওরা জানে যদি মুসলমানের ফেটার মধ্যে হালাল যায়, ওই মুসলমানদের তাবড় মারার লগে লগে যদি হাত তুলা মারি দোয়া করিলায়, আমরা একটা ও মুসলমান জমিনও বাঁচতাম না, এখন নাউজুবিল্লাহ। ওরা সারায় আগে সুদ ঢুকাইছে, হারাম ঢুকাইয়া দিছে আপনার আমার গরো, বিভিন্ন লাইনে
আপনার কোম্পানিতে কি ফেসিলিটি দেওয়া আমার? ওই মালগো যদি তুমি 20 টাকা বেছো, তো 10 টাকা তোমার, 10 টাকা আমার, আছে না এইলা কোম্পানি? অনেক লাইনে রেশন দোকানের কোম্পানিগুলো খুলিয়া দেওয়া হয়েছে যে তুমি পুষিমালোর গালামালোর দোকান থেকে সামানগুলো 100 টাকা দিয়ে আনবাই, আমার কোম্পানির থেকে আমার দোকান থেকে যদি আনতে তোমার 100 টাকা বোনাস দেব হইব। এই লুব আর লাঞ্চা দিয়া, এই আশা দিয়া মুসলমানদের এবাদত থেকে বঞ্চিত করি অগুর পিছনে দেওয়া হয়েছে। 2014 ইংরেজি আমার ইয়াইজ আছে শিলচর, এই টাউন এক বিল্ডিং কনফারেন্স হয়েছে, ও ওটা কোম্পানিগুলা নিয়া এই সময় আমি অত পরিচিত মানুষ না হব, ফাতলা ফাতলা প্রোগ্রাম হাইলা হান দিতে করছি 2014 বা 16 ওলা হইব। তো কেনা গিয়ালে তারা আমরা অফার দিলা যে ওই সামানগুলা আপনারা বাজারে তুলিয়া ধরুন, আপনি যদি একটা অত বেচতে পারেন তো আপনি অত টাকা পাইবা। অনেক মেসা বহলো আসলা পাঞ্জাবি তো কিয়ালা, আল্লাহর জাতর কসম ও বারান্দার মাঝে বইয়া খুঁয়ার শুধু শান্তি শুনছি, শুনিয়া বিশ্লেষণ করছে। দারুল উলুম দেওবন্দ তাকি লইয়া বরাকবিলির বিভিন্ন মুফতি সাহেব হলে আমার লাখানে গুণাগারে ফোন করি অগুর ব্যাপারে জিকার করছে, প্রায়জনে কইসেন যে বাইগুর ব্যাপারে আমরা পুরা যা অবগত নাই, আর প্রায়জনে কইসেন যে এইগুর টোটালি হারাম, ও যা কনফারেন্স শুনিয়া ইসলাম শেষ। অনেক মেসা বকলে ইমামতি সারিয়া, অনেক বাইসা বকলে হাফিজ সাহ ফোরাত আসলে হাফিজি সারিয়া, অনেক স্কুল কলেজের স্টুডেন্ট সকলে ফোড়া বাদ দিয়া ওগুলো ইয়া বাজারও লাগলাম। 2 বছর বাদে খবর লইয়া দেখলাম বাইসা বকলর দা হারাইছিল ঠানিয়া নিয়া করে কুমিরে, এখন বমি করি আর রুম বারণ। এতে কিতাব বুঝা যাক যে মানুষে আপনারে বিভিন্ন কোম্পানিগুলো আপনারে ফেসিলিটি দিয়ে আপনার পিছনে ছাড়িয়া দিছে, আপনি আ করি অগু দরতা জড়িয়া দরতা পরে আপনার সারাটা শরীর লই দিব হারাম, আর বাদে গালির মুড়ো ফালাইয়া কুটা শুরু করম যেই মাত্র তখন আপনি বদুয়া দিয়া কোনো খাদ আজ বদুয়া খামো লাগের জবাব দেই নতুবা এই মিজোরামর বর্ডার আমার মুসলমান ভাইয়ান যে সিপাহীগুলা পুলিশগুলা মারা হলো, ভারতবর্ষর প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মহাশয়া বলেছিলেন মিজু চাই না মাটি চাই, আর আমাদের মাননীয় চিফ মিনিস্টার থেকে নিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী পর্যন্ত হিন্দু মাটি চাই না মিজু চাই, তাতে আসামের সবগুলা হত্যা করা হলেও আমি রাজি আছি, এরকম হয়েছে না? এই যে লামডিং থেকে নিয়ে অনেক হাজারো মুসলমানকে উচ্ছেদ করিয়া নিয়া নেরাউলিত ফালানি হইল কোনোকে প্রতিবাদ করছে কেউ করছে কেন জানেন? মানুষে এখন হারাম খাইয়া হারামও আরাম পাইছে, মানুষ এখন আল্লাহর খাঁটি গুলাম না নেতার পাঁচটা গুলাম, তাই এই অবস্থা আমাদের সমাজের, এই অবস্থায় পরিণত হয়েছে আমাদের। আমরা দোয়া করলে কবুল হয় না, ইমাম সাহেব খান্দিতে খান্দিতে কবুল হয় না, ওই তো কিলা সলাম ফিরাইয়া ইমাম সাহেব যখন ফিসে সুৎকুর ফিসে মৎকুর ফিসে দিনাকুর, তাই তো দোয়া কবুল হয় না। অথচ নবী যে ফরমাই মানা কালা তজ্জিবান ওয়া আমিলা ফি সুন্নাহ ومن الناس بواعقه دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام نبي جي فرمان تمار مجد تنتا گون فايتام شربا بطم گون يا تخلو زمين تمرا حلال خاو حلال ري دخل بکن خوريا جاو جو دي تین وقت خوكتا افا سوكتا جو دي خوكت خاو تین دن سار دن ماشو جو دي تمیری دخنا فاو 10 নম্বর দিন 31 নম্বর দিনও তুমি হালাল রিজিক বক্ষণ করিও, হারাম সুল পরিমাণ এক নক্তা পরিমাণ তুমি বক্ষণ করিও না, এক দানা পরিমাণ হারাম জমিনের মধ্যে তুমি খাইয়া যদি নামাজ পড়ো তাহাজ্জুদর নামাজ পড়ো সলাতুল হাজত পড়ো ফাসক্তর ফরজ ওয়াজিব সুন্নতে মুয়াক্কাদা গৈর মুয়াক্কাদা পড়িয়া আল্লাহর কুদরতর কদম সজদা দিতে যদি কপালের মধ্যে দাগ ফালাও, এরপরে আমি আল্লাহ তোমার ইবাদত গুলা কবুল করতাম না, এখন নাউযু বিল্লাহ। সারাটা দিন দেখি ইবাদত খনিয়া যাও, পেটের মধ্যে যদি হালাল না থাকে হারাম মাল থাকে রে ভাই, আল্লাহর জাতর কসম খাইয়া খুয়ার ওই দোয়া আল্লাহর আদালত জীবনে তোমার কবুল হইত নাই, তোমার সন্তানে তোমার অত্যাচার করব, তোমার সন্তানে তোমারে মারব, তোমার সন্তানে তোমারে বাবা হইয়া পরিচয় দিতে লজ্জা পাইব, তোমার সন্তানে তোমার গর্দনার দড়ি বাহির করিয়া দিব,
জীবনে তোমার কোনো শান্তি আইতো নাই। যত মানুষে বন্ধনা লইছেন খবর লইয়া দেখো ওই মুসলমানের গরব পিলকুল কোনো লাইনে শান্তি নাই। দুই হাতে আঞ্জা বলিয়া রুজি শুনিয়াও মুসলমানের গরবর কথায় না সৌঠিক কি না অনেক পয়সা বকল পাওয়া যায়। হুজুরে গুতাবি দেখো হাতে খামাই হাতে দেয় কেউ কিন্তু আটকিত পাওয়া যায় না নি না গুড়ির টুকাইয়া দেখো গিয়া ভাইসাব খালি হারাম দি ভরি দিছি তাই মাঝে মাঝে দেখি আত্মা হয়ে গুদনি হয়ে যাই স্কর্পিও জ্বালায় দাঁড়ে দিয়ে আঠা যায় না উভানি যায় না এইবু খালি কুরফুয়ায় স্কর্পিও লইল গিয়া খবর তোলা লইতে মুরে দি গিয়া হেরো ভাইসাব অকলোর উপরে কিছু ডান্ডা শুরু হয়েছিল বুধ পাইছিল হ্যাঁ কতগু ইনকাউন্টার নামে নিয়ে গুল্লি করা হয়েছিল বুঝলেন ড্রাগস মাফিয়া যে গুই হ্যাঁ হিরোইন ব্যবসা যে গুনতে করেন এটা কিছু ট্যাবলেট ব্যবহার করেন না নি সাইয়া দেখুন জানি না আপনার হাইলাহান্দির খবর তবে হরিমগঞ্জার শিলচর ডিস্ট্রিক্টর এখানে অধিকাংশ যুবক হল প্রতিটাই গুণযুক্ত ইতার সাথে আর ইটা এমন এক জিনিস বেহায় আপনার জিনিস এটা খাওয়ার বাদে হে মানুষ না জানার হে নিজেও বুঝতে পারে সারা দিন আপনি আত্মি দি ফেলে যাও যদি উড়ায় রাম যাইব কি মগর হে বুধু হইতো মানে এটা বড় মারাত্মক জিনিস কইবাতে আপনি জানেন কিলা আমার চকুর দেখা আমার নিজ হাতে আমি যে মসজিদ ইমামতি করছি টাউনের দ্বারো তো মসজিদের বাথরুমও আমার হাত লাগ গেল রা কম সাহস নেই দরিয়া মানুষে ওলা বাইরাইলা ও তো বড় বাস আস্তা বাস রেজা রেজা হয়েছে মগর বাইসে বুধু হয়েছে না বুঝাইছেন কি জাতর বেহায় আপনা জিনিস আল্লাহ তালায় প্রতিটা মুসলমান যুবকরে এই জাতর নেশা জিনিসটাকে হেফাজত করতে হোক আল্লাহ আমিন আরও দূরে করি হই আল্লাহ আমিন প্রায় জায়গা ধুননি ফুয়া মারে ফিটে বাফরে ফিটে হুসলাই খবর লইয়া দেখি তার পিছনে হারাম হালাল তাই সন্তান ফাইবার আগে নিজে হালাল খায় এই হারাম জিনিসটি কদিন সুখে থাকবে মানছি আমি হারাম ইনকাম করিয়া কুটি টেখান মালিক হইলায় জমিনের দামি দামি বক্স ফালং লাগাইলায় সেগুনের তক্তা দিয়া সেগুনের লাখড়ি দিয়া বানাইলায় সপ্তাহী দামি তো সেগুনার খাটাল নেন দামি লাখড়ি দি গড় বানাইলা সোফা বানাইলা সব মানলাম খবর গিয়ারলে সেগুনের বক্স ফালং গেখান ভয়া দিব নি লগে না বা এটা কি তাকো ওই না আমার বাবা অত কষ্ট করিয়া বা বানাইয়া থুইয়া গেছেন ইমাম সাহ কুচ্ছু হইন না জানি ওখান তা দিলাই লগে ইলা কোনো লাইন হইব নি হ্যাঁ ভারতের যদি প্রাইম মিনিস্টার পাকিস্তানের প্রাইম মিনিস্টার মুসলমান তো ভারতের তো মুসলমান না আমার মুসলমানের গফরি তুরস্কর প্রধানমন্ত্রী মুসলমান তো এরা মারা যাওয়ার পরে যদি এরার ফুয়েন্তে হইবে নি অত কষ্ট করি আমার বাবায় দশটা বছর রাষ্ট্র চালাইছেন আর সম্পদ তুইয়া একজন সোনা দিছে আর বানাইয়া খবর গাড়ি লাভ হইব নি কোনো ফায়দা হইব তেই দুনিয়া 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 এখন শয়তানও কয়ে খাওয়া দাওয়া ফুর্তি কর দুনিয়াটা মস্ত বড় দুনিয়া কামাজা লে লইয়ে দুনিয়া তোমার হায় শয়তানে কয় হে আল্লাহর গুলাম হল আল্লাহর নাফরমান গুলাম হল তোমরা জমিনও খাও দাও ফুর্তি করো যত ফারো মস্তি করিয়া যাও যুব সমাজরে ফাগলুল লাখান খানো ধরি ঘুরায় কত সময় হাইলা খান দি বাইক পাশো সেলফি তোলায় লালা বাইক পাশো সেলফি তোলায় আর কত সময় টিকটকর নামে স্টার বানিয়ে জমিন ঘুরা ঘুরি খরায় কারণ শয়তানে খানো ধরিয়ে ঘুরায় আরও কোথাও খান কয় যা মস্তি আর ফুর্তি জমিনও করিলা মারা যাওয়ার পরে আর সুযোগ পাইতে নাই কন্যা জুবিল্লা অথচ আল্লাহর নবী দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আর দুনিয়া ও সিজনুল মুমিন ও জান্নাতুল লিল কাফির দুনিয়া মুমিনের লাগি জেলখানা আর ও মুসলমানের লাগি জান্নাত নাউযু বিল্লাহ ও মুসলমানের লাগি দুনিয়া বালাখানা তোমার হয়তো জ্বলিতে পারে আমার লাগা করুন হিন্দু মানুষ স্কর্পিও লিয়ে ঘোরাফেরা করে মদকার বিভিন্ন গান বাজনা করে বিভিন্ন ড্যান্স এখন আমার অ মুসলমান বাইনতে চালার আমি মুসলমান যুবকে চালাই না না এরকম কোনো আমার তুমি জমিন করিও না যে আমল করলে আমার আল্লাহ নারাজ জমিন হইবা আখেরা তোর ময়দানও নারাজ হইবা হইন ঠিক কিনা ও রব্বুল আলামিনে ফরমান ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহ লামাআল মুহসিনিন হে দুনিয়ার ইমানদার হল তোমরা আমি আল্লাহ ফাওয়ার মেহনত তুমিও করিয়া যাও আমি আল্লাহ রাজি খুশি করার মেহনত আর মুজাহেদা জমিন করিয়া যাও
যে রাস্তা পায় গেলে আমি আল্লাহরে ফাইবায়, যে আমাল করলে আমি আল্লাহরে তোমরা দিলর লাগে আল্লাহ ফাইবায়। আমার কুদরতর কদম সৈতা দিয়া যদি মজা পাও কুদরতর কদম সৈতা দাও, কোরআনে করিম তিলাওয়াত করতে বন্ধা আমি আল্লাহ তোমারে খয়ার, তোমার লগে আমার ডাইরেক্ট সম্পর্ক হইব। হইন সুবহানাল্লাহ। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি ফরমাই, ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহি একদিন খাবে দেখলা, আল্লাহরে খাবে দেখিয়া কইলা রে বাল্লাহ হোসেন তোমারে ফাইতে হইলে কোন আমল খান জমিন বেশি করা লাগবো। আল্লাহ জবাব দিবা সর্বপ্রথম তুমি নামাজ পড়িও আর বেশি বেশি করিয়া আমার কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করিয়া যাইও। যখন আমার কালামুল্লাহ শরীফ আর নামাজ যখন তুমি বেশি বেশি করিয়া আদায় করিয়া যাইবা, আর কালামুল্লাহ শরীফ যত বেশি পারো তিলাওয়াত করিয়া যাইবা, আমি আল্লাহর লগে ডাইরেক্ট তাআল্লুক কইব। হইন সুবহানাল্লাহ। তাই প্রতিজন মুসলমানের সুত্তা কি বাসো, তোমার ফ্যামিলিরে সুত্তা কি বাঁচাও, তোমার স্ত্রী দিনদার বানাও, বাইরে দিনদার বানাও, তোমার প্রতিটা মহল্লার মধ্যে এলাকায় এলাকায় তুমি দিনের মেহনত করিয়া যাও। ওটা কোন ধরনের মুসলমান সেটা তুমি চাইও না, কারণ দু জাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের গ্রহ মুসলমানের গ্রহ অতদিন পর্যন্ত যাওয়া বন্ধ করছেন না, যতদিন দিনের জন্য মুসলমান হইছে না। হইন সুবহানাল্লাহ। রাওয়ায়েত ফরমা যায় হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গে উহুদ নবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে লড়াই করলা, এমন ভাবে লড়াই করিয়া ও মুসলমানের সেনাপতির দায়িত্ব তাই না দায় করিয়া গেলা। হইন আউযু বিল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নকলে যখন বিজয়ী ফাইলা, সিরতর মধ্যে উল্লেখ কতরা সাহাবায়ে কেরাম হল খুশি হইয়া গনিমতর মাল এখন যখন আপনার লুণ্ঠন করা শুরু করলা, গনিমতর মাল এখন যখন আপনার গ্রহণ করা শুরু করলা, ও সময় এখানে হজরতে খালিদ ইবনে ওয়ালিদে মুশরিক দেখা অবস্থা অন্য রাস্তা বা পাহাড়ের সিফার গলি বাইয়া সাহাবায়ে কেরাম হল খুশির মধ্যে আত্মহারাছি না, ও সময় এখানে সাহাবায়ে কেরাম হল উফরারে তান সেনাপতি হইয়া তান আপনার নেতৃত্ব হল লইয়া সিপাহী হল লইয়া যখন সাহাবায়ে কেরাম হল নির্যাতন করা শুরু করলা, হাজারো হাজার সাহাবায়ে কেরাম হল শহীদ হইলা। হই নাউযু বিল্লাহ। ইসমে আবু মুসলমান নাই ও জঙ্গে উহুদ সাহাবায়ে কেরাম হলে গনিমতের মাল যখন আপনার গ্রহণ করার সময় হদিকে যখন দিশাহারা আসলা, ও হালত আইয়া দু জাহানের নবীর উপরে আক্রমণ শুরু করলা। হই নাউযু বিল্লাহ। নবীজির একজন সিকিউরিটি ছিল হযরতে তলহা আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেন শহীদ হওয়ার পরে তার শরীরের মধ্যে পাওয়া গেল সত্তরটা কি বেশি তীর এবং তলোয়ারের জখম। হই সুবহানাল্লাহ। নবীজির সিকিউরিটি আসলা তাই ও সময় এখানে শুরু হইল, শয়তানে সুর রয়ে দিলে দু জাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। যেই মাত্র কথাখানতা শুনলা সারা সাহাবায়ে কেরামকলোর কোমর ভাঙ্গি গেল, অর্থাৎ কমজোর হয়ে গেলা, আর সারা সাহাবায়ে কেরামকলে খান্দা শুরু করলা। হই নাউযু বিল্লাহ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জলিলুল কদর সাহাবীর কোমর ভেঙ্গে গেল, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুয়ে লগে লগে কইল সাহাবায়ে কেরাম হল যদি দিন জিন্দা করতে চাও নবীজি দুনিয়ার থেকে চলে গেলে দিন তো জমিনও রইব, আর এই দিন জমিন অতদিন পর্যন্ত জমিনও থাকব যতদিন আপনার আমার জিহাদ আর মেহনত থাকব। হইন সুবহানাল্লাহ। তাই নবীজির খবর পরে লইমু, আগে ওই বেঈমানের মোকাবেলা জমিনও করিয়া যাও। পরে আবার আওয়াজ উঠিল নবীজি জমিনও নাই, এই আওয়াজ খানটা মিথ্যা প্রমাণিত হইল। খবর লইয়া দেখলা নবীজি সশরীরে জমিনের মধ্যে জীবিত আছেন। হোকা সুবহানাল্লাহ। শুধু নবীজির আক্রমণ করার কারণে দুইটা দান্দা মুবারক নবীজির দুইটা চারটা কি জখম শহীদ হয়ে গেল, আর হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি নবীজির পাহারাদারির মধ্যে ছিলা, ওই তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ছোট্ট যুবক মানুষ পঁচিশটা কি বাইশ বছরের ভিতরে যুবক ছিল, সত্তরটা কি আশি পর্যন্ত তীর আর তলোয়ার জখম লইয়া দু জাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেফাজতের দায়িত্ব নিলা। হইন সুবহানাল্লাহ।
যে সময় গুসল দেওয়াইতা শহীদরে নিয়ে যে সময় দাফন করতাম, দেখলাম সারাটা শরীর আর জায়গা নাই, তেইরার তলোয়ার শুধু দখল, শুধু দিনের খাতিরে। এরপরেও দিন দিয়ে এরা কোনোদিন মানুষের সামনে মাথা নত করতে দিস না। আই আমার মুসলমান ভাই ব্যাংক লোন লোয়ার যাইত, মুসলমান পরিচয় দেয় না, মুখ দাড়ি রাখে না, তারা মুসলমান চিনি লাইবা। মিজোরাম গিয়া ব্যবসা করত, হিতায় তারা মুসলমান কইবা ডরাইয়া দাড়ি রাখে না। নাগাল্যান্ড গিয়া ব্যবসা করত, নামাজও মসজিদও যায় না, তারা মানুষে মুসলমান কইলিবা। ও অবস্থা আমরার জমিনের চলের তাই তো, এই অবস্থা আমাদের, আমরার মানুষে দাম দেয় না, আমরার মানুষে দাম দেয় না, ইজ্জত দেয় না, প্রতিজন মানুষে মুসলমানকে দুঃখাবাদ হয় না, আউযুবিল্লাহ। কিন্তু হালাকে মুসলমানের মতো খাঁটি মানুষ, মুসলমানের মতো পরহেজগার মানুষ জমিনে আই যদি নাই, হোক সুবহানাল্লাহ। আমরা পৃথিবীর কোনো মানুষের দুঃখাবাদী করিয়া মারছি না, আর আমরা আউরি মানুষের শহীদও করছি না, হত্যাও করছি না। দিনে ইসলাম হইলা কোনো রহিত আসেন যে সাহাবায়ে কেরাম হলে দুঃখা দিয়া নিয়ে কোনো মানুষের হত্যা করছেন? ফাইসন কোনো ইতিহাসও নাই। সাহাবায়ে কেরাম হল এমন ছিলা নবীদের আদর্শ বাস্তবায়ন করার লাগিয়া নিজের দিন থেকে, নিজের আওলাদর দিন থেকে, নিজের ফ্যামিলির দিন থেকে জিহাদও দিয়া শহীদ করাইছেন। মগর দিনে ইসলাম রে কোনো মানুষের সামনে, ও মুসলমানের সামনে নত করতে দিছই না, সুবহানাল্লাহ। তাই আমরা ওলা প্রতিজন মুসলমানে নিজের ফ্যামিলির এমনভাবে বানাইতাম, আমার বোন দিয়ে আমি বন্ধন আলোয়াত দিতাম না, আমার ছেলেরে আমি ফড়াইতাম, লোন লইতাম না, আমার ক্যাপাসিটি যতটুকু বেরিব ততটুকু পয়সা দিয়ে আমার ছেলেরে আমি ফড়াইতাম। এখন বিভিন্ন লাইনে আমরা প্রশ্ন করা হয় যে হুজুর আমার ফুয়া, আমি তো গরিব মানুষ, ফুয়ার ফোড়ার ইচ্ছা, এখন আমি কিতা করতাম, আমার তো টেকা পয়সা নাই, তো কিছু মানুষে ওখানে কইন নাই, আমরা ফোন করিয়া প্রায় সময় দিকার করি, এখন আমি লোন লইতাম ফার্মনি, তখন মানুষে কিতা কই? আমরা মানুষের জবাব দিই ও কথা, তোমার যে পরিমাণ অসিয়ত আছে, যে পরিমাণ ক্যাপাসিটি আছে, ও পরিমাণও তাকে লোন লাগে। একটা ট্রাক আছে তো, 60 চাকা 60 চাকা ট্রাক আছে না, যতটুকু ক্যাপাসিটি অতটুকু লয় না, বেশ লয় মাতই না, কেন ক্যাপাসিটির উপরে বৃত্তি করিয়া তার লোড লয় না, এর থেকে বেশি লয়, এর থেকে বেশি নিলে 60 চাকা 60 বা 30 বা 22 জায়গা সেফটা হাসান। ও একটা ম্যাজিকটা হাইয়েস্ট আনেতে 150 সিএম বালি আনে, এর থেকে বেশি লয় না, হ্যাঁ 22 বা 150 সিএম থেকে মানে লাভ থাকি মূলার দিব, ফার্মস জুটি দিব, তার লাগে 150 সিএম লই। তো তোমার ক্যাপাসিটি যখন তোমার আছে, যতটুকু মেট্রিক পর্যন্ত ফড়াইতে বাদে ফাটতায় না, লোন না, টোটালি না, শরীর হতে না করে, কারণ এগুলো যে লোন দিয়া তুমি ফোড়ার এই বাইসা বাদে গর্দনাত্র হয়ে দুরুম দেখে শিব ঘরে ইলা খেছেন না, হাজারো ফ্যামিলি আমরা চকুর দেখা গর্দনার দরিয়া বাইসা বার করি দেন, কয় বুড়া আর বুড়া এখন অন্য হাত খুত করার সময় নিত, কই না আউযুবিল্লাহ, কেন শুধু হারাম বলার কর। জাহানে দিতা কিতাবের মধ্যে আল্লামা তকি উসমানী দামাত বারকাতুহুল আলিয়া ফরমাই, পৃথিবীর অনেক দেশের মধ্যে আমি তকি উসমানী সফর করলাম, যদি আমার কথা বিশ্বাস না হয় মুক্তবায়ে জলিলিয়া বদরপুরের মধ্যে কিতাবি কান ফাইবা, জাহানে দিতা কিতাব শেখুল ইসলাম আল্লামা তকি উসমানী মাদ্দাদিল্লাহুল আলী রাতুল লেখা, উনি বলেছেন আমি যখন জর্ডানের মধ্যে লন্ডনের মধ্যে গেলাম সফর করার, যাওয়ার পরে একটা গড় দেখলাম বৃদ্ধাশ্রম, বৃদ্ধাশ্রম দেখার লগে লগে আমার সঙ্গের সাথে জিনিস ওনাকে জিজ্ঞেস করলাম, ও আল্লাহর বন্দা ওই যে গড়টা দেখা যায় এই গড়টা কিসের? আল্লাহর বন্দা কইল, ও তকি উসমানী সাহ, হে আল্লাহর বন্দা এই গড়টা হলো বৃদ্ধ মানুষ, যারা বিদ্যমান ফলে ওনার ছেলে এবং মেঘরের মধ্যে জায়গা দেয় না, ওনার ছেলে আর মেঘরের মধ্যে ওনাকে খাবার দেয় না, ওনার লালন পালন করে না, ওনাদের খেদমত করে না, গড়টাকে নির্যাতন করিয়া যখন বাহির করিয়া দিলা, ওই সমস্ত আওলাদর কুলাঙ্গার আওলাদর মা বাবার লাগিয়া ওই বৃদ্ধাশ্রমটা সরকারে বানাইয়া রাখছে, সরকারি নার্স হল দিয়া, সরকারি কুম্বানটার হল দিয়া ওই বৃদ্ধাশ্রমের মানুষগুলার তত্ত্বাবধান করা হয়, কন্যা উজুবিল্লা।
আল্লাহর বান্দা কইলাম হুজুর, সামান্য দিনের আগর সামান্য একটা ঘটনা আপনারা কইয়ার, ওই বৃদ্ধাশ্রমের মধ্যে একজন আল্লাহর বান্দা কয়েকদিন আগে মারা গেলা, ওনার একটা ছেলে বিভিন্ন কোম্পানির মালিক আর বড় একটা ইঞ্জিনিয়ার। যখন ওর বাবাটা মারা গেল, ওই শিক্ষিত ইঞ্জিনিয়ার ছেলে, প্রফেসর ছেলে, ইঞ্জিনিয়ার ছেলে হয়ে একটা কোম্পানির মালিক, ওই ছেলের এক কল করিয়া আপনার বৃদ্ধাশ্রম থেকে খোয়াওলো, বাবা বাইরে তোমার বাবা জমিন থেকে চলে গেছে, জলদি করে তোমার বাবার নিয়া খাফন দাফনের ব্যবস্থা করো। নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দা কইল, আয়া 10 মিনিট পরে আল্লাহর বান্দা এমন একটা জবাব দিল, কইতাম জবাব দেওয়ার লগে লগে আল্লাহর বান্দা জবাব দিল, বৃদ্ধাশ্রমের মালিক, আমার বাবার খাফন আর দাফন জনজার ব্যবস্থা যা কিছু টাকা পয়সা লাগে আমি দিয়ে দিমু, তোমরা তো আমার বাবার খাফন আর দাফনের ব্যবস্থা করো। হয়নি কন্যা জুবিল্লাহ। বৃদ্ধাশ্রমের বেটা কইল, হুজুর এমন কথা কান, যখন বাবা লাশ তুইয়াও যখন ছেলেটার মুখে দিয়াইল, একটা কুলাঙ্গার সন্তানে নিজের বাবার শেষ মুহূর্ত মুখকান্তা দেখার জন্য প্রস্তুত না, এখানে হুজুবিল্লাহ। শুধুমাত্র কারণ বাবা নিজের ছেলের লোন দিয়া ব্যাংক তাকে লোন লইয়া সুদের পয়সা দিয়া ছেলের জমিনে ইঞ্জিনিয়ার প্রফেসর ডক্টর বানাইছেন ঠিক, কিন্তু পরিপূর্ণ মানুষ বানাইতে পারছেন না, হইন ঠিক কিনা। তাই তোমার ক্যাপাসিটি যতটুকু আছে তুমি অতটুকু ফড়াও, তোমার মেয়ের যদি ফড়ার ইচ্ছা থাকে থাকতে পারে, তুমি লোনের মাধ্যমে তোমার মেয়ের ফড়াইও না, তুমি বন্ধনার মাধ্যমে তোমার ছেলের জমিনও ফড়াইও না, তোমার যদি নগদ ক্যাশ টাকা দিয়ে গাড়ি লওয়ার ব্যবস্থা থাকে গাড়ি কিনো, নতুবা ইনস্টলমেন্টের মাধ্যমে তুমি গাড়ি কোনো সময় খরিদ করিও না, কারণ ইনস্টলমেন্টের মাধ্যমে যে গাড়িটা তুমি খরিদ করবায় আর ওই গাড়ি দিয়া যে পরিমাণ খামাই জমিনও করিয়া যাইবায়, ওই খামাইটা জীবনে হালাল হইত না, এখন নাউজুবিল্লাহ। যদি তোমার 1 লক্ষ টাকা আছে ক্যাশ, তাহলে সেকেন্ড হ্যান্ড গাড়ি লিয়া তুমি ব্যবসা করতে পারো, রুজি করতে পারো, নগর একটা ডাউন পেমেন্ট 1 লাখ দিয়া 4 লাখ টাকার গাড়ি বাড়ি তানিয়া নিজের হ্যান্ডসম বানাইও না, ফেমাস বানাইও না, দুনিয়াও ধ্বংস হইব আখেরাতও ধ্বংস হইব, হইন নাউজুবিল্লাহ। এতে ফুর্তি বাদ দেই, আমি নিজেও এখন মতো গাড়ি লইয়ান, আমার নিজের গাড়ি নাই, প্রায় এখন নিজের গাড়ি লই নাই, নিজের টাকা খান্তেই লইতাম আছে থাকলে লইতাম নাই রিজার্ভ গাড়ি বলে, কারণ আমি দেখছি চিন্তা করিয়া এখন যে নসিহত করেন টান টান যদি আমলিকার না থাকে তে নসিহতে খাম হইব, ফাগুড়িয়ে খাম হইব নাই বল, এতে রিজার্ভ গাড়ি বল অটো বলে। তাই প্রতিজন মানুষে যেই পরিমাণ নসিহত আছে ও পরিমাণও থাকো, বলে না বা আমার লাগা করার বাইয়ে লইছে ভাই, এখন এল্টোটেন বাইকও এখন লই না, আর না তো হিগুর লোকে দেখা করার যাওয়া লাইত না, ওই কান না দরকার নাই, ওলা দামান বলো না, তোমার নেরাউলিত যদি তোমার গড় থাকে বইলে তোমার অ্যাকসেপ্ট করতো, ও নেরাউলিত গড় দেখে আজকে অ্যাকসেপ্ট করবো গু মনে করিয়া খাটি বেঠিও, এখন করতো লাভ স্টোরি তো সারাও গেছে কি খালি গড় আর বিল্ডিং গো, যেতে বাইক দেখছে উনি গেছি খার এখান তো বহুত দামি বাইক, ইখান লইয়া দেখ গুজাইবো আর এই ঘরে দিয়ে হাফ গুলি ঘুত গুলি আছে, তাই প্রতিজন মানুষে সুদ তাকে নিজরে বাঁচাই, যখন সুদের উপরে গুণা আন নাই এত ভয়ানক এক গুণা, তাই আজ থেকে আদা করি মসজিদের বারান্দার ভিতরে যারা বসা আছি, জীবনে আমরা সুদ খাইতাম না ইনশাআল্লাহ, আরো দূরে করি কই ইনশাআল্লাহ, সুদ না, সুদ না, বন্দনা না, ইনস্টলমেন্ট না, লোন না, এতে হাজিরা কাম করি শরীয়তে না করছেন, হাজিরা কাম করি খাইতে না, ও যে যারা এ জমিন বন্ধক রাখ, জমিন বন্ধক কইনি আপনারা, এটা যাই যাচ্ছে নি শরীয়ত তে রাখুন, এখানে শরীয়ত জমিন বন্ধক যাই যাচ্ছে নি, দানুয়া টেকা দেন না নি তার দেন নি, এটা যাই যাচ্ছে নি 1000 টাকা নেই, কিবা আগুন মাস দানের 1 মণ টাকা 1000 দিলাইস, ইলা আছে নি আপনারা, ইতার প্রায় এরিয়া আছে, এগু টোটালি যাইজ না, চূড়ান্ত পর্যায়ে হারাম, এগু ব্যবসা নেই, গিয়ে কয় না হুজুর ইতা হইল মায় লুকাইয়া ব্যবসা করে, টেকা দি টেকা ব্যবসা, ইতা চিন্তা করেন মস্তিষ্ক খানো গিয়া বিকৃত হয়েছে, তা
কই না হুজুর টেকা দি টেকা ব্যবসা চলে তো রুইয়া তো না বেটা বাদর দিন গাছ হইব আর বলেন আম খাইয়া পড়া রইলে গাছ হয় তো টেকা দি হিগুর কেছে ব্যবসা না করি তোর বাড়ির কোনো রুইয়া তো না এমনি তো বাদর দিন ডেম দিব তাই এরকম সুদ আমরা খাইতাম না ইনশাআল্লাহ দানুয়া টেকা না মানুষের করজ দিও করজ দেওয়া সুন্নত নেওয়া সুন্নত হইলে দিতে হারে ভাই সাহেব আদেন তে হারায় কিনা বার হইব ইকার হাসানি ভাই ইকে করজ দিয়া বিপদি যেমতে দিলা স্যান্ডেল চিরাইতো আসলেন হে গুম হারাম করিয়া দিত আসলেন উল্টা তোমার আরো ক্যান্সার হইল তোমার গুম হারামি টেকাই কিন্তু লাগি হাজারো গোটে দিলে আর কিনা তার কাছে বার খরাও যায় না তো এখন নবী দিয়ে তো ঠিক আছে নবী দিয়ে খোঁজন করত দেবাও সুন্নত নেওয়াও সুন্নত ওলা ব্যক্তির কাছে টেকা করত দিও দেখে ঘুরাইয়া দিতে পার আর না আউরি দিও না আর না বাদে হে সিরাই তো আসলো স্যান্ডেল তুমি তিনজোড়া সিরাইবা এক গুম হারাম করবা তাই হকলারে করত দিও না আমি করজর বিরুদ্ধে না পক্ষে মগরিলা মানুষের করত দিও না যে তাই ফিরাইয়া দিন না আমারও বহুত টেকা মানুষের তোলে হারাই লেছে ডরাইয়া খুঁজাও বাদ দিলে কিনা কোথায় কিচ্ছু করার নাই তাই প্রতিজন মানুষে সুদর ব্যবসা বন্ধ করেন দানুয়া টেকার ব্যবসা বন্ধ করেন জমিন বন্ধক দেওয়া একটা বন্ধ করেন মানুষ বিপদে ফরসো ফড়ি গেছো ফাইকাস জমিন দেও বলে ভাই এক বছর লগে জমিনও খান তুমি নেও এক বছর তোমার যে তা মনে করো তা করিও এক বছর শেষ টেকাও শেষ আমার জমিন আমার দিলেই ওলা ওইতে দিও যাই যাচ্ছে বলে এক বছর বাদে জমিনও দিতাম আনতাম আর টেকাও গুনো ঘুরিয়া দিতাম ওগুর নাম নেই কিরায়া দেওয়া ওগুর নাম হালাল ব্যবসা নি ভাই না যে কোনো ব্যবসা করতে টেকার ব্যবসা আমরা করতাম না মানুষের সুদ না শত দশ টাকা না হাজারো দশ টাকা না হাজারো মানুষে একশো টাকা লইলাই ইলা বহুত মানুষে সুদ দেন দেন না নি সমাজ তাই আমি ওখানটা আপনার লাস্ট ওয়ার্নিং মানে ফাইনাল খোতা খুঁয়ার যারা এক টাকা সুদ খাইব ইকে তার মার লগে পঁয়ত্রিশ বার দিনা করবো যত মানুষে মার লগে দিনা করতে চাও ই মানুষে সুদ খাও ও ফায়সালা আপনারাটাই ফায়সালা আপনারাটাই যদি মার লগে দিনা করতে চাই তে ওপেন দিয়ে সুদ খাই আমার মুখর না যে কোনো আলিম দেখে এই কথা এখান দিকার করবা যে জাবির হুসাইন সাহেব খুঁয়া গেছো এক টাকা সুদ খাইলে মার লগে দিনা করার সমতুল্য এখানে হাসানি যদি তাই তাই এখন মিশা দেখাইল থেকে আমি মাছ ছাড়ি দেবো ইনশাল তাই আজ থেকে আমরা ভয়ানক সুদ নামক জিনিসটাকে প্রত্যেকের হেফাজতে রাখবো ইনশাআল্লাহ রব্বুল আলামিনে ফরমান উতলু মা উহিয়া ইলাইকাল কিতাব ওয়া আকিমিস সালাত ইন্না সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার দু জাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ফরমায় রব্বুল আলামিনে যখন তানে আয়াতগুলা নাযিল করিয়া দিলা দিয়া কইলা হে নবী দুনিয়ার জমিনের মধ্যে কোরআনে করিম তুমি তিলাওয়াত করিয়া যাও ওই কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করিয়া যাও যে কালামুল্লাহ শরীফ আমি আল্লাহ তাআলা তোমার কাছে নাযিল করছি কইন সুবহানাল্লাহ অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মারফতে তুমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে ওই সর্ববৃহত্তম কিতাব সর্বসম্মানিত কিতাব খান্তা কালামুল্লাহ শরীফ নাযিল করছি কোন সুবহানাল্লাহ ওখানে তুমি তিলাওয়াত করিয়া যাও প্রতিদিন কোরআনে করিম তুমি তিলাওয়াত করিয়া যাও এমনভাবে জমিনের মধ্যে তিলাওয়াত করো যে তিলাওয়াতের মধ্যে কোনো ভুল থাকতো না লেখনে জলি থাকতো না লেখনে কবি থাকতো না হর সময় খানো সহি শুদ্ধ করিয়া কোরআনে করিম তিলাওয়াত করিয়া যাও কৌ সুবহানাল্লাহ আজ মুসলমানের ফুয়ায় তেরে নাম গান গাওয়া জানে মুসলমানও মা ফ্রি ফায়ার গেম খেলা জানে কিন্তু মুসলমানের ছেলে আর মেয়ে তিলাওয়াত জানে না কোন ঠিক কি না আছে না ইলা মুসলমানের বনিন তেকরের মধ্যে টিভি সিরিয়াল দেখো কিন্তু কালামুল্লাহ শরীফ আলমিরার মধ্যে পাওয়া যায় তারিয়ার মধ্যে পাওয়া যায় আমার মুসলমান ভাই আর বইনে জীবনে তিলাওয়াত করে না কই না আউযুবিল্লাহ অথচ ওই কালামুল্লাহ শরীফ তারিয়ার মধ্যে তাকিয়া আপনার আমার কথা খান করো আল্লাহর বান্দা আল্লাহর বান্দি আল্লাহর তাকি পাওয়া দন কালামুল্লাহ শরীফ তোমরা তিলাওয়াত করিয়া যাও আল্লাহ তোমাদেরকে জন্য সম্মানই বানাইবা আখেরাত তো সম্মানিত করিয়া তোমাদেরকে জন্য তো দিবা কই সুবহানাল্লাহ তো আইস থেকে আমরা বেশি বেশি করে তিলাওয়াত করবো ইনশাআল্লাহ আরো দূরে কই ইনশাআল্লাহ যারা তিলাওয়াত জানি না মসজিদের ইমাম সাহেব আছেন মাদ্রাসার হুজুর আছেন
আর না ফানে তরবুল ইলিমে গুয়ানিয়া প্রত্যেকজন মানুষে ঘরের মধ্যে আনিয়া একটা একটা সুরা আমরা শিখিতাম ইনশাআল্লাহ। আরো ধরে রাখো ইনশাআল্লাহ। তিলাওয়াত কো, তিলাওয়াত নাই কে নামাজ হইতো নাই, কোনো আলিম নাই, কোনো মুফতি মুহাদ্দিস নাই যে তিলাওয়াত আনা শুদ্ধ করিয়া নামাজ হইতে বইলা কোনো বেটা ফতুয়া দিতে নাই তোমার। তিলাওয়াত সহি শুদ্ধ লাগবো, লেখনে জলি লেখনো খফি সারা লাগবো, ইজহার একফা এতগাম এতগামে মাল গুন্না এতগামে বেলা গুন্না সঠিকভাবে উচ্চারিত করতে লাগবে, তারপরে নামাজ। খালি আলে আলহামদুলিল্লাহ হইলে হইতো না, অনেক বলিন এখন ওলা তিলাওয়াত করুন শুনি আমরা প্রায় মসজিদ পাইত গেলে হুন্ডে খালি ফোটে ইয়া সেই নলে ঘুরা নিল হাকিম খাই তিলাওয়াত করদে কী দরকার, জরুরত নেই বন্ধ করো তিলাওয়াত। লেখনে জলি তিলাওয়াত করিয়া মসজিদরে গুনাহগার বানাইও না, নিজে গুনাহগার হইও না, আর কোরআনে করিমর লোকে বেইজ্জতি করিও না। সহি শুদ্ধ তিলাওয়াত সারা ফারনা আর আলাম তারা ফরিও তো উসমানি সাহেব কই যে পৃথিবীর প্রত্যেকজন মানুষ হাফিজে কোরআন বন্ত, কারিয়ে কোরআন হাফিজে কোরআন বন্ত, আলিমে আলিমে দিন যদি বনতে পারে না হিগুয়া তার পার্সোনাল ম্যাটার, মগর হাফিজে কোরআন কারিয়ে কোরআন বন্ত ইনশাআল্লাহ। আমার গড়টা কি প্রত্যেকজনের এক একজন গড়টা কি আমার ফুয়ারে কারিয়ে কোরআন বানাইমু ইনশাআল্লাহ, হাফিজে কোরআন বানাইমু ইনশাআল্লাহ। আজ বড় সুন্দর লাগে, এনসি কলেজে যাও, বিকন কলেজে যাও, আল ইসলাহ ন্যাশনাল একাডেমি যাও, বিভিন্ন কলেজে যাও, হাইলাহান্দি জুনিয়র কলেজে যাও, ভাল লাগে। মুসলমান যুব সমাজ তকি মাথার দিয়া পাঞ্জাবি লাগে যখন ক্লাস করে, সুন্দর লাগে, ভাল লাগে। খবর লইয়া দেখি তা প্রায় এটা হাফিজ আলহামদুলিল্লাহ, ইয়া আখেরাত তো বানার দুনিয়াও বানা, নামাজ পড়তে তার কষ্ট হইতো না, কোরআনে করিম তিলাওয়াত করতে তার কষ্ট হইতো না। তাই ফোন মেসা বকল জেনারেল ফোলে তোমার ধরনের এলার্জি শুরু হয়ে না জানে, আর হিনক গিয়ালে তো কি দেখি চুল খায় না জানে, বেশ চুল খাইলে তার বেটার দারোয়া ইয়ে হইয়া দিব চুলকানে গিলা বন্ধ ফরিতা। আমার ফুয়া ফার্সি না আলিম বানাইতাম হাফিজ বানাই স্কুলও দিলাই, অসুবিধা নেই কোনো অসুবিধা নেই, শরীয়তে বেলা তো না, কোরআন করিম তো তিলাওয়াত শিখলো, বাবার দারো বইয়া তিলাওয়াত করতে পারবো, মার দারো বইয়া তিলাওয়াত করতে পারবো, বেমার অবস্থায় সাহিত্য আসো কুচু বার লাগেন না, ফুয়া রেখো বাবারে তিলাওয়াত করিয়া যা, ও দারো বইয়া তিলাওয়াত করুক না আরাম লাগবো না, হ্যাঁ শান্তি হইবে, সেলাইনেদের তৃপ্তি দিতে পারতো না, তিলাওয়াতেও তৃপ্তি দিব ইনশাআল্লাহ। তাই প্রতিজন মানুষের তিলাওয়াত করবো ইনশাআল্লাহ, ফুয়াইন তোরে হাফিজ বানাইমু ইনশাআল্লাহ, বলিন তোরে হাফিজে কোরআন বানাইমু ইনশাআল্লাহ। খালি তো হো ইনশাআল্লাহ, খাম তো কুচু দেখি বানাও, হাফিজ বানাইয়া স্কুল ভরাও অসুবিধা নেই। তো স্কুলও গেলেও আমার ভাই দেখবা টকনুকুরিয়া ফ্যান ফিন দিত না, সেলোয়ার লাগাইও যদি এখন কেউ সেলোয়ারে তো চুইস হয়ে গেছে, আগে তো বলো ওদুকু ফিন দিতা, সেলোয়ার লাগাইও যদি টকনু উফরে লাগাইব, ফ্যান্ট লাগাইও যদি স্কুলের লেবাস ও পাঞ্জাবি লাগাইব, শার্ট লাগাইতো না, নবীজি সুন্নত ফিন্নতা। তাই প্রতিজন মানুষের তিলাওয়াতের প্রতি গুরুত্ব দিন, আল্লাহ তাকে সাহায্য পাইতে হইবে। আর দুই নম্বর মেডিসিন দিছিলাম আমি আপনারা হালাল খানি, হালাল না খাইয়া ইতা যত খান তো খাম হইত কোনো খাম হইত। আমি প্রায় দিন আমার কথা কই, আমি যে মানুষ পৃথিবীর কোনো মানুষের চিনার কথাও নেই, আমার বংশের ওদিন দেখি মানুষ চিনল না, ও মার খান থেকে দোয়া পড়ে গেছে বেশ, আর আল্লাহ খান থেকে বানাইছে মা ফর দোয়া লইও, উস্তাদ অকলোর দোয়া লইও, হিন্দু মাস্টারও যদি তোমার টিচার হইন এনারও দোয়া লইও আশীর্বাদ, এনার লোকে বেয়াদবি করা যাবে না, হিন্দু টিচার হইলেও এর লোকে বেয়াদবি করা যাবে না, উনি তোমার টিচার তোমার পিতা সমতুল। এখন ইগান খইয়ার দে খইয়ার পিতা সমতুল্য আরও বিপদে ফেসবুকে পোস্ট করছে, এখন যদি উস্তাদ যদি আপনার বাপর সমতুল্য হইতে উস্তাদের ছাত্রী বিয়া করুন কিলা কি জাত বে আন্দাজ বুঝবাইছ, ইনশাআল্লাহ খান তার বিজ্ঞার করে দিল আছে সামনে দিনে, বাপ তো বাপ উনেন আর উস্তাদ উস্তাদ বাপ বাবাও জায়গার ঠিক আছে, টিচার তো এমনি খোয়া হয় রসুম আতিশাল তোমার শিক্ষাগত যোগ্যতা দিতরা থাকে, এখন শিক্ষাগত যোগ্যতা দিলে কিনা বাপ হয়ে গেছে আর মাথুই না কেন না, আবার হিকু অন্য কোম্পানির মাল, তুমি জিও কোম্পানির হিকু এয়ারটেল কোম্পানির, জিও সিম থেকে এয়ারটেলও মাল দিলে কোনোদিন বিল যাইত না, দেখবনি দেখবনি ভাই, এয়ারটেল থেকে এয়ারটেলে দেওয়া লাগবে,
তা তুমি ভাই সাহেব এয়ারটেল কোম্পানির ইকুট টিচার, তোমার পিতা সমতুল্য হইলেও ভাই সাহেব তাই জিও কোম্পানির মাল, যার ফলে জিও আর এয়ারটেলের দিন থেকে তো অ্যাডজাস্ট ওই তো বোঝা গেছে তো। তাই পিতা সমতুল্য হইলেও বিয়া করা না যাই দিলা সরিয়ে হতে না করছে না, বিয়া করতে পারবো এখন টিচারে তার ছাত্রীরে বিয়া করতে পারবো যাই যাচ্ছে, একজন টিচার সে তার ছাত্রী হারা 100% ভাববো ছাত্রী ও টিচারটে স্বামী হিসাবে শরীয়ত সম্মতভাবে, এখন ইগু না করিয়া পরকিয়াত লিপ্ত ইগু তার কোনো প্রশ্ন করেন না, খালি বিয়া দিলেও সারা বেজাল নান আর মুরতাউনিত বিয়া গুনগুন করলে কোনো বেজাল নাই। তাই প্রতিজন মানুষের ইতাত মানে যুক্তিসঙ্গত ছাড়া আন যুক্তির কোনো প্রশ্ন কেউ করেন না যান। তো আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার, নবী আপনি কইয়া দেন প্রতিজন মানুষের নামাজ জমিন আদায় করিয়া যাইতা, পাঁচ ওয়াক্ত নামাজ পরিপূর্ণরূপে জমাতর সহিত, যদি জমাতর সহিত আদায় করতে না পারে একাকিত্বভাবে যদি কোনো জায়গার যায় গিয়া সফর হালত তাকে যে কোনো হালত তা হোক না কেন তারে কই জমা টাইম হওয়ার লগে লগে নমাজ ওখান জমিন আদায় করতো হইন সুবহানাল্লাহ। কেন নমাজ আদায় করবো আমরা? আনিল ফাহশাই ওয়াল মুনকার, দুনিয়ার শরীয়ত বিরোধী যত কার্যকলাপ, দুনিয়ার হারাম যত কার্যকলাপ গুলো জমিন আছে, জবানের হেফাজত, দিলের হেফাজত, শরীরের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত, আমরা যখন তহরিমা কেন কোমরের মধ্যে বান্ধি? ইমামে আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমায়, একজন মানুষ আল্লাহু আকবার হইয়া যখন তহরিমা খান নাবির উপরে বান্ধিয়া খাড়া হয়, ওই মানুষের দিলর তাকি শরীয়ত বিরোধী যা কি কার্যকলাপ আছে, নারীদের বিরুদ্ধে যত কার্যকলাপগুলো আছে ওইগুলা তার দিল তাকি দূরে সরিয়া যায় কইন সুবহানাল্লাহ। নারীরা কেন সিনার মধ্যে হাত বাঁধে? ওরা তো নাবির মধ্যে বাঁধার কথা ছিল না, তোমার ফেটার মধ্যে বাঁধতে পারত। ইমামে আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমায়, নারীদের আকর্ষিত জায়গা হইল সিনা, ওই সিনার মধ্যে হাত রাখিয়া যখন একজন নারী আল্লাহু আকবার হইয়া যখন সেজদার জায়গা পাইছিয়া, একজন নারী যখন তাহরিমা বান্ধিয়া সুরা ফাতিহা পড়ব সুরা পড়া শুরু করব, ওই মান ওই নারী জাতির দিল তাকিয়া শয়তানি ওয়াসওয়াস যত দিনা ওয়াসওয়াস ছিল সবগুলা আল্লাহ দূর করিয়া দেন হোক সুবহানাল্লাহ। তাই তো আমাদেরকে নাবির উপরে পুরুষদেরকে বান্ধিবার কথা অর্ডার দেওয়া হয়েছে, নারী জাতির সিনার মধ্যে তহরিমা বাঁধার জন্য আদেশ দেওয়া হয়েছে, প্রত্যেকজন মানুষে নারী জাতি হলে সিনার মধ্যে হাত বান্ধা সুন্নত আর পুরুষ জাতি হলে নাবির উপরে হাত বাঁধা সুন্নত হোক সুবহানাল্লাহ। কোন কোন রাওয়ায়েত আর ফরজ হইন সুবহানাল্লাহ। তাই আপনি হাত বান্ধই সুরা ফাতিহা শুদ্ধ করে ফড়ই নামাজ ভুল হইতো না, আর নমাজও কি উড়াতরা নমাজ না দাগ ফোড়ার বিরুদ্ধে আমি না, তবে গোসাইয়া দাগ বান দিত না, মাত বুঝা গেছে ভাই বুঝছো? সৈদা দিতাম খুশু খুশু সই নো জ্ঞানের বৌরাত রাখেন তো তুমি খানো গেছো সুবহান রব্বিয়াল আলা, যখন খইবে দিলের মধ্যে ওখান রাখতে আল্লাহ নিশ্চয় আপনি আমার দেখত আপনার কুদরতর কদম, অর্থাৎ আপনার কুদরতর কদমর খাতা হইয়া কদম খান্তা খাতা আর আমার কপাল খান্তা হইয়া তাকল কলম, আমি গুলামে রোজানা ফাঁসবার আমার ডিউটি হইল গিয়া তোমার কুদরতর খাতার মধ্যে আমার কপাল দি সিগনেচার মারিয়ার হইন সুবহানাল্লাহ। এই অন্তরের মধ্যে এই কথাখান যখন দিল আইব, প্রতিজন মানুষে যখন এই দিল নিয়ে যখন নামাজ পড়ব দুনিয়াতেই মানুষে শান্তি পাইব আর আখেরাতের মধ্যে সম্মান আর ইজ্জত হইয়া সেই মানুষের আল্লাহ তারে জন্নতি বানাইবা হইন সুবহানাল্লাহ। দুই নম্বরে রব্বুল আলামিনে ফরমাই আনিল ফাহশাই ওয়াল মুনকার, দুনিয়ার যত তোমার জাহিরি গুণা আছে তুমি মনে মনে চুরি করতে ডাকাতি করতে দিনাবে বিচার করতে মানুষের গিবত গাইতে বদনাম করতে ফাঁসক্তর নমাজের মধ্যে যখন মজা তুমি জমিন পাইবা, এই মানুষের জীবনে কোনোদিন এই সমস্ত গুণা করতো না এখন ঠিক কিনা? কারণ মানুষের নমাজ পড়িয়া সালাম ফিরাইয়া যখন বিদায় নিব
বিদায় নেওয়ার লগে লগে মানুষের দিলের মধ্যে থাকবো এই মাত্র আমি নমাজ ফরিয়ে আইলাম, এখন খিলা মানুষের ডুবাতাকি সাগর টুমা খান্ত হাত দিতাম, ফরাসর ডুবাত হাত দিতাম, মানুষের সুপারি গাছের মধ্যে হাত দিতাম, যখন এই দিল খান্তা মানুষের ডর আর বয় আইব, ঔ কথা খান্তা যদি দিলের মধ্যে রাখে আল্লাহু সামিউন বসির, পৃথিবীর কোনো মানুষে দেখুক আর না দেখুক, পৃথিবীর কোনো মানুষে শুনুক আর না শুনুক, আমার আল্লাহ আমার সব কিছু দেখতার শুনতরা হইন সুবহানাল্লাহ। তাই প্রতিজন যুব সমাজে মোবাইলের ডিসপ্লের মধ্যে রেখো আল্লাহু সামিউন বসির, যখন মোবাইল সার্চ মধ্যে টাচ করিয়া যখন ইউটিউবের মধ্যে ঢুকবায়, ঢুকিয়া যখন অক্ষয় কুমার সাকিব খানের ফিল্ম দেখার জন্য আগ্রহী হইবায়, ও সময় তুমি তোমার মোবাইলের ডিসপ্লের মধ্যে ইয়াদ করিয়া রাখিও আল্লাহু সামিউন বসির, আমি যে ফিল্মটা দেখিয়া হেডফোন লাগাইয়া ব্লুটুথ লাগাইয়া পৃথিবীর কোনো মানুষই জানুক আর না জানুক, আমার আল্লাহ দেখরা শুনতরা হইন সুবহানাল্লাহ। তাই হলো থোড়া মাতি ইউটিউবার সম্পর্কে, আমরা ইউটিউবার অকলের প্রায় মানুষে ইগনোর করি, খারাপ পাই। বর্তমান জমানার লাগি ইউটিউবের মাধ্যমে দিনের বহুত মেহনত, বহুত মেহনত। এখন আজকাল যুব সমাজে হামাইয়াও বনিতে দেখবে হামাইয়াও খাট্টুশালীর নাটক আছে না, আমাদের দেখবে হ্যাঁ করতে করতে ছাগল না ছাগল বুঝে উঠে আত্মা দেখে মানুষে হেরে আসুন না, ও এখন আমার ও শাহিন দিকে শাহিন আক্তারটে এরা আমি গাই লিয়ে এখানে ওঠা ওঠা করি, ও মেন রোড ও হাইলাহাতি বাইপাসের কথা কই আর ও স্কুল কথা কই, আমি কই মানে বুতে উতে দৌড়ল না কিতা আমার ফুল স্পিডে মাফির দৌড়তা হে ওঠা ওঠা করি, বাদে দিকে করলাম কইলা হুজুরি গিয়ে টিকটক বানা মানে মানে লাইক কি ভিডিও বানা, চিন্তা করেন আপনি কোন ধরনের মেন্টালিটা, তা মেন রোড। তো আমার বনিতে যে সময় মোবাইলও ঢুকবা বাইয়ান যখন মোবাইলও ঢুকবা আজ আমার ওয়াজ আপনারা বালা ফাইন, আমি যদি সাইস আবার ওয়াজ বালা ফাইন বরাহতা বাংলাদেশের যার ওয়াজ আপনারা নসিহত বলা লাগে তিলাওয়াত বলা লাগে হরমান শরীফাইনের ইমাম অকলর তিলাওয়াত বলা লাগে ইউটিউবে হামাইয়া গান শুনতো দিলের মধ্যে যদি আল্লাহু সামিউন বসির ওখান থাকে হামাইয়া কইব না বা ফিল্ম খাম না আব্দুল কারি আব্দুল বাসির সাহেব তিলাওয়াত কিন্তু শুনি, জাবির হুসাইন সাহেবের ওয়াজ গুতা শুনি, মুফতি আব্দুল বাসির সাহেবের ওয়াজ গুতা শুনি, ওখানে আইব না। এখন যদি ইউটিউবে না থাকে মিডিয়া যদি না থাকে তো কোনো আমরা ভাইব নি আমার তো নাখানি না, এই কারণে ইউটিউবার অকলরে আপনারা ঘৃণা করবা না, এরার মাধ্যমে দিনের মেহনত হয়। আমি বুঝি প্রায় জায়গা দিয়ালে কিছু প্রবলেম হয়ে যায় আপনারা মসজিদও ওয়াজ করেন হিসাবে কিছু অসুবিধা হয়ে যায়, তবে তারারে আপনারা বুঝেই আপইবা আমার ইউটিউবার ভাই এতরে খারাপ পাই না জানে, এটা জরুরি আমরা লাগি দরকার ইগু দিনের মেহনত, দিন হইতো দুনিয়া হইতো আচ্ছা দিকার খরিয়ার যারা সারায় আমরা মাসের যারা ফড়াই বেতন একটা আছে না মাতো না খান মসজিদের ইমাম সাহরে হাত দিয়ে তান হিসাবে তুরা দেই না থান ফেট লই আইলে বেটিকেও খাবাইব খাবে তেনে না দিলে ওরা আসুন খেলে যুক্তিসঙ্গত কথা কইয়েন না, টাইম যদি ফেট লই অন আইজেন মসজিদ আপনার তিনক দিন তো আমিও তিনক খাইলাম ঠিক আছে, আমার গরো তো মা আসইন না ভাই বলি না আসইন না এগুলো দরকার দিন হইতো দুনিয়া হইতো। তাই প্রায় জায়গা আমি শুনছি আমার সহানে শুনছি উঠবার বাই অন্তরে মানুষের কিছু অযৌক্তিকভাবে কিছু কথাবার্তা কইন যেটা আমি মানে নিজের ব্যাপারে বরদাস্ত করি না দরকার, আমার ভাইয়ের ফিল্ম থেকে প্রায় দেখছি বেঙ্গলোর চেন্নাই মুম্বাই থেকে আমার কাছে প্রায় সময় ফোন আয় ওরা এখন ফিল্ম দেখে না ওয়াজ শুনে আমার প্রায় সময় কল করিয়া শুনতো আমার ফ্রেন্ড হকলে শুনাই আমার লগর মৌলানা একজন আছেন মুম্বাই খুইলা ভাইও শুনে ওয়াজ শুনে দরকার, যদি এগুলো ইউটিউবও না থাকে মিডিয়া সেন্টারও যদি না থাকে তো এগিয়ে ফাইতো না জেসা আলিমর ওয়াজও কাটতিলা হতো। তাই প্রত্যেকজন মানুষের ইউটিউবার অকলের ব্যাপারে কমেন্টস বাজে কমেন্ট না করিয়া বালা কমেন্ট করবো ইনশাআল্লাহ দরকার, একটা থাকতো আমরা লাগে জরুরি, আর বিশেষ করে আর এখন অনুরোধ করি আমি শেষ হইলাম মাত্র দশ মিনিট আছে বিশেষ হইলে ওয়াজ আপনারা খোনাই প্রতি বছর আমি তাতাই শুধু পুরুষ অকলের জলসা করাই লোকে নারী জাতির একটা ব্যবস্থা করবো কইবা ওরে গড় তাকি হুদরা যাও না হতগুগিয়া করে খারি গুয়া ফেরাইতে দেখো আন্না সাহ। তাই বলিন তোলা ফর্দার ভিতরে দিনকুল লাগি সকাল দশটা থেকে লইয়া আসর পর্যন্ত যথেষ্ট, একটা বনিন তোর একটা পিন্ডাল তৈয়ার করবা তোমার বনিন গুনতে কিছু মাসলা মাসাইল ফাইবা দিলি নসিহত ফাইবা তাই বেফর্দা থাকি বাঁচিবা। তাই আজ থেকে আমরা প্রত্যেকজন মানুষে
আল্লাহু সামিউম বাসির খান দিল রাখিয়া নেক আমল করমু ইনশাআল্লাহ, সারা আমল করমু ইনশাআল্লাহ। রব্বুল আলামিন ফরমে আল্লাহু মা তাসনাউন, হে দুনিয়ার মানুষ তোমরা যা কিছু জমিনে আমল করো, যা কিছু দুনিয়ার জমিনে করিয়া যাও, পৃথিবীর কোনো মানুষে জানুক আর না জানুক, আমি আল্লাহ সব কিছু জানি, হন সুবহানাল্লাহ। আর আমার ফরিশতারে যা কিছু আমি আদেশ করিয়া দেই, পৃথিবীর কোনো মানুষে জানে না, আমার ফরিশতারে আমি কোন আদেশ খান করিয়া দিলাম, আমার ফরিশতারে আমি কোন অর্ডার খানতা দিয়া দিলাম, পৃথিবীর কোনো মানুষ জাতি জানে না। তাই পৃথিবীর প্রত্যেকজন মানুষের ব্যাপারে আমি লাইলাতুল বরাত তোতা মানুষের মকদ্দর ডেসেটিং করিয়া দিলাইছি, কোন সময় কোন মানুষের জমিন দান বেশ হইত, কোন সময় কোন মানুষের জমিন ফরাস টুটেলি হইতো না, মেহনত করতে করতে হইতো না, একটা আমি আল্লাহ তাআলা ফরিশতার মাধ্যমে সেটেল করিয়া দিলাই এক বছর আগে। প্রতিটা বছর মানুষের একটা দিন নির্ধারণ করা হয়, বাক্য নির্ধারণ, আর সেই বাক্য নির্ধারণ যেদিন করি ওই সারাটা বছর তুমি সেই হালতে চলিয়া যাইবা, হোকা সুবহানাল্লাহ। সারাটা বছর তুমি সুখী থাকতে না দুঃখী থাকতে পৃথিবীর কোনো মানুষে জানে না, তুমি নিজেও জানো না, একমাত্র আমি জানি আর আমার ফরিশতারে আমি জানাইয়া দেই, হোকা সুবহানাল্লাহ। তাই দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তোমারে যদি মান ও দৌলত জমিনের মধ্যে বেশি দেই, এর পরিণাম ফল জমিনও বেশ দিমু, আখেরাতের ময়দানও বেশি দিমু, হোন সুবহানাল্লাহ। তুমি যত মুসিবত ফড়ো, যত বিপদ ফড়ো, যত আপদ আর বিপদের মধ্যে থাকো, যত গাঁটো আটকিয়ে থাকো, একটা লাইন ইয়া থাকলো এই গাঠটাকে আটকাইল, গাঠটাকে ছুটিবার জন্য আমার কুদরতর কদম সিদ্ধা দিয়ে আমার এত দোয়া করা আর আমার রাস্তার উপরে সৎকা করা, হইন সুবহানাল্লাহ। কারণ তুমি যখন জমিনে সৎকা করবে আমি আল্লাহর গুসারে কাবু রাখতাম পারি, সৎকার মাধ্যমে আল্লাহর গুসাগুলো আল্লাহ কাবু রাখে, হইন সুবহানাল্লাহ। যত মানুষে জমিনে সৎকা দে, সৎকা দিলে আল্লাহর গুসা একটা ঠামে, অর্থাৎ জাহান্নাম থামি যায়, আল্লাহ তার জাহান্নামে দাবিত করিয়া রাখে, আর জমিনটা কি গজবরে হরায়। এই যে করোনা তৃতীয় ঢেউ শেষ, এখন তৃতীয় ঢেউ হয়ে আসছে, এখন করোনা থেকে আরও কিতা এগুয়াইছে, মাস্ক না ম্যাক্স এগুয়াইছেন পাই গেছে, সাইও কোনদিন হাবার হারাই দিব হান জোড়া, হ্যাঁ অমিক্রম বুঝ পাইছি। তাই প্রতিজন মানুষে দোহা করতাম আল্লাহ তাহলে আপনার আমার আল্লাহর গজব থেকে হেফাজত করতো ইনশাআল্লাহ। আরো জোরে করি কই ইনশাআল্লাহ, তোমায় ফিরে দোয়া করো। আশ্চর্য লাগে, লকডাউন লওয়ার বাদে মানুষের কুচ্ছু করতে পারে পারে না, ও আল্লাহর গজবটা কি বাসিতাম দেখিছেন, খে ফারবার সর্বপ্রথম 1000 কোটি খাদিতে আমি দোয়া করতাম, ফোনে নয় ফোনে সাতটায় দোয়া করিলাম। আলি সাইয়িদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ আস্তাগফিরুল্লাহ إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ أَسْتَغْفِرُ اللَّهَ إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلَا ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم دوستو الله بزرگ خان جا কিছু মাতিলাম যদি কষ্ট হয় তখন আল্লাহ হস্তে মাফ করিয়া দিবা, আমার জন্য দোয়া করবা, আমি আপনার লাগি দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহু আমিন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা
وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا الله আপনার মায়ের বান্দা হলি আমি না গুনাগারে আত্মন ফাতি সিরে দয়াল আমাদের পক্ষ থাকি অগুণিত দুরুদ আর সালাম আর আমার জামাতের খবর ই মহল্লার খবর নবীজির খিদমত আপনি পৌঁছাইয়া দাও আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহ খাতারে মাফ ফরমাও আমাদের গুনার খানে জালিমরা তো ফালাই আপনি আমাদেরকে বেঈজ্জত আর বেহুরমতন করিয়া না ইয়া আল্লাহ আল্লাহ আমাদের গুনার কারণে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমাদের মৌত খান্তা করিয়া না আল্লাহ আপনি আমাদের জীবনের গুনার মাফ ফরমা আমরা জিন্দা মুর্দা মাইয়ার ব্যাপারে মাফ ফরমাও আমরা মার খানদান বাবার খানদান প্রত্যেকের জিন্দা মুর্দারে আপনি মাফ ফরিয়া দাও এই জমাত অনেক আছে কারণ মা নাই বাবাও নাই কবর তোয়া তন ফাতি সিরে দয়াল আমরা কবর বাসি মাইয়ার বাবার কবরে আপনি জন্নতর ঘড়া বানাও আল্লাহ তারা জমিন আছেন হায়াতে তজ্জিমা আছে হতে কুল্লিহা দান ফরমাও আমরা মাইয়ার বাবার খেদমত করি ফুরি আমাদেরকে জন্নতি বানা তৌফিক দেওয়া আল্লাহ ইয়া রহমান রাহিমি আমরা দারার আওলাদ দিলাই সেই গুণ তারা নেককার বানাও দিনদার ইমানদার মুত্তাকি পরহেজগার বানাও আমরা আওলাদের কারণে দুনিয়া আখেরাত তো আপনি বেইজ্জত আর বেহুরমত করিও না ইয়া রহমান রাহিমিন ইয়া আল্লাহ এই এলাকার তাম জিন্দা মুর্দারে আপনি মাফ করিয়া দাও এই মসজিদের খেদমত করি করি যত মানুষ জমিন থেকে চলে গেছেন প্রত্যেকের কবরে আপনি জন্নতর ঘড়া বানাও যারা জমিন আসেন প্রত্যেকের নেক হায়াতে তো জীবাদান ফরমাও আল্লাহ তাম জাহানের মুসলমান রে কার নেক হইয়া চলার তৌফিক দেও মুসলিম বিদ্বেষী জালিমকর হাত থাকি মুসলমানের জান মালের হেফাজত ফরমাও ইসলাম বিদ্বেষী যত মুনাফিক সকল আসন ইটার থাকি মাসাজিদ মাদারিস মাকাতিবের হেফাজত ফরমাও ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন যত মুসলমানে সদকা খরচনার করবা প্রত্যেকের সদাকাতরে আপনি কবুল মঞ্জুর ফরমাও ইয়া রহমান রাহিমিন ইয়া আল্লাহ আমরার মধ্যে অনেক মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বিমার আছে ইয়া আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের বেমার আল্লাহ শিফা করিয়া দেও যত মানুষ বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে বেমারি আছে আল্লাহ তাম বিমারি বেমার হালে তো আপনি রহমার করম ফরমাও আপনি আমাদের প্রত্যেকের বেমার আল্লাহ আপনার কুদরতি দাওয়াখানার দাবাই দিয়ে শিফা ফরমাও ইয়া রহমান রাহিমিন পাহাড়ে জঙ্গলে যত মুসলমান দেশে বিদেশে আসেন ইতার হালে তো আপনি রহমার করম ফরমাও সে কোন উদ্দেশ্য নিয়ে বারবার দোয়ায় দরখাস্ত করেন আল্লাহ প্রত্যেকের দিলর চাহিদা কাঙ্কারে আপনি পুরা করিয়া দেও আল্লাহ নবীর উসিলা আপনি আমাদের দোয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও দুনিয়া আখেরাতের হর বাহলাই দিয়ে আপনি আমাদের প্রত্যেকরে মালমাল ফরমাও দুনিয়া আখেরাতের হর বুড়াই থাকি আপনি আমাদের প্রত্যেকের জানমালের হেফাজত ফরমাও অনুফাউমিদু মুনানা ইলাল্লাহ ইন্নাল্লাহ বসীরুম বিল ইবাদ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আর ইতকিয়া।